খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, এ আগমনকালে যখন আমরা প্রস্তুত করে থাকি বড়দিনের জন্য, ঈশ্বর আমাদের জন্য এক বাণী দিয়ে কথা বলতে চায়। এক পিতর অধ্যায় 5:7, তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরেই ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমাদের সমস্ত ভাবনা চিন্তা ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কৃষকদের প্রিয় ভাই বোনেরা, আজকের দিনে আপনাদের জীবনে শুভ থাকুক। আর আমাদের জীবনে যখন আমরা চিন্তা করে থাকি ঈশ্বরের বাণী আমাদের জন্য কি নিয়ে আসছে, তাহলে আমরা যখন চিন্তা করি ঈশ্বর বলছেন তোমাদের চিন্তা ভার আমার উপরে ছেড়ে দাও, তোমাদের চিন্তা ভার আমাদের উপরে ছেড়ে দাও, কেননা আমি তোমাকে নিজের সন্তান করে আমি রাখছি। আমি কখনো চাই না তুমি চিন্তা ভার ধরে থাকো। আমাদের যা কিছু কাজ আছে, প্রথমে যা দর্শন পায় ও ঈশ্বরের দর্শনে অনুসারে আমরা যাই। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় আমরা যা দর্শন পেয়েছি ও দর্শনকে ছেড়ে আমাদের চিন্তা ভাবনায় আমরা সিদ্ধান্ত নিয়ে থাকলে আমরা ঈশ্বরের পরিকল্পনায় বিরুদ্ধে আমরা চলে যাই, ঈশ্বরের পরিকল্পনায় বিরুদ্ধে চলে যায়। যখন আমরা ঈশ্বরের পথকে ধরে থাকছি, তাহলে ঈশ্বরের পথে যেতে হবে। আমাদের নিজস্ব নিজের চিন্তা ভাবনায় চললে আমরা ঈশ্বরের পথকে ধরতে পারি না। ঈশ্বরের পথ ধরতে গেলে আমরা ঈশ্বরের পথকে ধরে থাকতে হবে, আর আমরা ঈশ্বরের দর্শনে চলতে হবে। আমরা আমাদের জীবনে আমরা কি করি, ঈশ্বরের পথকে ছেড়ে অন্য পথে চলে যায়। যখন আমরা অন্য পথে যাই, আমরা ঈশ্বরের দর্শন থেকে ছেড়ে চলে যায়। কেননা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভার, যা কিছু আছে সব কিছু ছাড়তে চায়, কিন্তু কোথায় ছাড়বো ওটা আমাদের কিছু সিদ্ধান্ত নেই, কিছু জানি না। তার জন্য ঈশ্বর বলছেন তোমাদের চিন্তা ভাবনা আমার উপরে ছেড়ে দাও, কেননা আমি তোমার উপর আমি চিন্তিত আছে। তুমি ভালো থাকলে আমার আনন্দ, কিন্তু যখন তুমি চিন্তিত থাকবে তাহলে আমার দুঃখ লাগে। তাহলে এ আগমনকালে ঈশ্বর আহ্বান দিচ্ছে, তুমি ফিরে এসো আমার কাছে, তোমার চিন্তা ভাবনা যা কিছু ভার লহু আছে সব কিছু আমার উপরে ছেড়ে দাও, তারপরে আমি তোমাকে এক নতুন সৃষ্টি বানিয়ে দেব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।